তো এখন তোমার কাছে এই যে নিচে যেটা বানাইছো, ঠিক আছে, এটা সবকিছু ওয়েস্ট মনে হয় না তোমার কাছে? 1,00,000 টাকার কাছাকাছি খরচ গেছে এই লফটে। হলুদ চোখের যে কবুতর, ঠিক আছে, এগুলো তো আমাদের এখানে বলে গোল্লা। তো তোমরা কি দেখে হলুদ চোখের ওই কবুতরটাকে গিরিবাজ বলো, বা কি দেখে বুঝতে পারো কবুতরটা ডিগবাজি দিবে? কবুতরটা ধরা মাত্র এই যে এইভাবে ফুলের মতো লেজটা উঠায় দিবে। নতুন খাতা করার পর ফলে এখানে ফুটা হয়ে গেছিল এই যে। আপনারা কি কেউ বিশ্বাস করবেন এটা গিরিবাজ গিরিবাজ কবুতর? যারা ঢাকা থেকে আমার ভিডিও দেখতেছে, এখানে কিন্তু গোল্লাকে বলা হচ্ছে গোবিন্দ চোখটা। এই চোখের উধা কবুতর গুলা এখন খুবই রেয়ার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা এখন আছি হচ্ছে রিয়েলের বাসায়। আর রিয়েলের বাসায় এটা রিয়েলের নতুন লফট, নতুন লফটে ও কবুতরকে খাওয়াইতেছিল। এই যে লফটটা বানাইলা, হ্যাঁ, এই লফটটা এই যে দুইতলা করছো, হ্যাঁ, তো এখন তোমার কাছে এই যে নিচে যেটা বানাইছো, ঠিক আছে, এটা সবকিছু ওয়েস্ট মনে হয় না তোমার কাছে? হ্যাঁ, তুমি নিচে এখানে কবুতর ধরবা কিভাবে দেখাও তো আমাকে? নিচে এইভাবে কবুতর ধরবো। আমি একটা তোমার খুব ছটপটা কবুতর আছে কোনো? এখন তো কবুতর স্পেস পাবে অনেক, কিন্তু যখন আমি হচ্ছে একটা তারিখ একটু যখন বসা যায় 15-20টা কবুতর থাকবে, তখন তো কবুতর ধরা সুবিধা হবে। একটা কবুতর ধরতে তো অসুবিধা হবে। এখন তো তোমার কাছে কি মনে হয় না, তুমি যদি নিচের এই বর্ডারটা না দিতা, তাহলে এই জিনিসটা এই খুবটা আরো সুন্দর হইতো? নিচের বর্ডারটা দিছে এই কারণে বৃষ্টি সাপোর্টে পানি যাবে ভিতরে। আচ্ছা, কারণে নিচের বর্ডারটা দেওয়া। আর আমি এখানে রাখবো নিচে মাদি কবুতর। আচ্ছা, যেহেতু অলওয়েজ মাদি কবুতর কম লাগে, আমার 50টা নল লাগে, আমার 20টা মাদি হলে এনাফ। আচ্ছা, এই জন্য আমি মাদির জন্য নিচে করছি, উপরে থাকবে নল, নিচে মাদি। আচ্ছা, এটা এখন এখান পর্যন্ত এখানে হাইট কত, উঁচা কত? 6 ফিট। এখানে 6 ফিট আছে। তোমার এটাতে আনুমানিক কিরকম খরচ গেছে? এই লফটে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি খরচ গেছে। 1,00,000 টাকার কাছাকাছি খরচ গেছে এই লফটে? জি। তো এখন তোমার কাছে, তার মানে এই যে লফটে, তোমার কাছে কি মনে হয় এই যে তুমি লফটা বানাইছো, হ্যাঁ, কোন কোন জায়গায় একটা লোক লফট বানাইলে এই টাকাটা সেভ করতে পারে? নাকি তোমার কাছে মনে হয় তুমি সবচেয়ে বেশি টাকা সেভ করছো অলরেডি? আমি সব থেকে বেশি টাকা সেভ করে এই লফটা করছি, এর থেকে সেভ আর তোমার এই খাঁচা গুলো আছে, তোমার ব্রিডিং কেস এই 1,00,000 টাকার মধ্যে কি ব্রিডিং কেস আছে? হ্যাঁ, ব্রিডিং কেস 1,00,000 টাকার মধ্যে আছে। এই ব্রিডিং কেসও 1,00,000 টাকার মধ্যে আছে। তুমি আমাকে একটা জিনিস চিনাও, যে হলুদ চোখের যে কবুতর, ঠিক আছে, এগুলো তো আমাদের এখানে বলে গোল্লা। তো তোমরা কি দেখে হলুদ চোখের ওই কবুতরটাকে গিরিবাজ বলো, বা কি দেখে বুঝতে পারো কবুতরটা ডিগবাজি দিবে? বা ডিগবাজি দেওয়া কবুতর গুলা যেগুলা তোমার মনে করো খেলবে, ঠিক আছে, এই কবুতর গুলা তোমরা কিভাবে চিনো আসলে? এই যে এটা একটা আমার হলুদ চোখের কবুতর, এবং এটা প্রচুর ডিগবাজি। আচ্ছা, এই কবুতরটা ধরা মাত্র এই যে এইভাবে ফুলের মতো লেজটা ফুলের মতো। আর যদি লেজ উঠাই তো কিন্তু ফুলের মতো না, তাইলে প্লেন উড়বে না, ডিগবাজি নাই। এটা কি এতটুকু জায়গার মধ্যে ডিগবাজি দিতে পারে? এটা এতটুকু জায়গায় ডিগবাজি দিতে পারে না। আরেকটা কবুতর আছে আমার, এতটুকু জায়গার মধ্যে ডিগবাজি দেয়। দেখি কোনটা কবুতরটা আমার এতটুকু জায়গাতে ডিগবাজি। আমরা একটু সবাই পাকা হই। এর পাখায় কি হয়েছে? এর পাখায় ব্যথা পাইছে, যে নতুন খাতা করার পর ফলে এখানে ফুটা হয়ে গেছিল, এই যে তার ঢুকে গেছিল, পরে অনেক ব্লিডিং হয়েছে। বাজিন্দার কবুতর, রাজশাহীর কবুতরের ঐতিহ্য হচ্ছে এই ডিগবাজিটা, ঠিক আছে। তো এই ডিগবাজিটা যেন আসলে সবসময় থাকে, এই কারণে আসলে আমরা এই ডিগবাজি টুর্নামেন্টটা করে থাকি, হ্যাঁ। তো এই ডিগবাজি টুর্নামেন্টে এই কবুতরটা পার্টিসিপেট করবে। আপনারা খেয়াল করছেন হাওয়াতে কিভাবে এতটুকু জায়গার মধ্যে ডিগবাজি দিল? এ উড়ে কেমন এই কবুতরটা? অনেক উড়ে, অনেক উড়ে। যে এই যে হলুদ চোখের কবুতরটার কথা বললাম, আমরা ওই জায়গাটা থেকে কিন্তু অন্য জায়গায় শিফট হয়ে গেছি। কোন হলুদ চোখ দেখে তোমরা বুঝো গিরিবাজ, আর কোন হলুদ চোখ গোল্লা? এখানে কিন্তু গোল্লাকে বলা হচ্ছে গোবিন্দ।
হয় বলা হচ্ছে গোবিন, নাইলে কি বলা জানি তোমরা? গোবিনই বলি গোল্লাকে আমরা। আচ্ছা আচ্ছা, গোল্লাটাকে আলাদা বলি। আচ্ছা আচ্ছা, গোলা মানে হচ্ছে ওরা কিন্তু জালালি কবুতর বলে, গোলা বলে আমরা গোলা বলি। আচ্ছা 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 আচ্ছা, এই যে এটা তো হলুদ চোখ, ঠিক আছে? হ্যাঁ। আপনারা কি কেউ বিশ্বাস করবেন এটা গিরিবাজ, গিরিবাজ কবুতর? যারা ঢাকা থেকে আমার ভিডিও দেখতেছেন কেউ বিশ্বাস করবেন? এখন তুমি বলো এটা কি ভাই, তুমি বলতেছো গিরিবাজ কবুতর? এটা গিরিবাজ কবুতর কি চোখ, গোলা কবুতরের এমন চোখ হয় না? গোলা কবুতরের চোখ কেমন হয়? গোলা কবুতরের চোখ হয় হোমা কবুতরের যেমন গাঢ়, হোমা কবুতরের যেমন চোখ হয় হ্যাঁ তেমন হয় গোলা কবুতরের চোখ। গোলা কবুতরের চোখ এমনটা হলুদ হয় না, ওর আরো গাঢ় হলুদ হয়, কারণ ওটা অরিজিনাল ফরম্যাটে আছে, ওটা কখনো ফ্যাটি হয়নি। আচ্ছা, আর এগুলো বিভিন্ন দেখা যাচ্ছে, আপনারা দেখেন এই কবুতরের চোখটা হচ্ছে হালকা কমলা কালারের, দেখছেন একটু কমলা টাইপের হলুদ। হ্যাঁ, এই কবুতরের চোখটা কিন্তু আপনার ওই রকম হলুদ না, যে আপনার গোল্লা কবুতরের চোখ যেমন একদম ডিপ হলুদ কালার হয়, লালচে হলুদ, রক্তের মতো টকটকে লাল কালার হয় হলুদ, এমন যে কবুতর গুলো এখন বিলুপ্ত আর দেখা যায় না, এই কবুতর গুলো আমাদের এখানে আর এখন কেউ চর্চা করছে না, ওধা কবুতর গুলা এইগুলা খুব রেয়ার এখন। এই যে এই চোখে এইরকম চোখটা দেখেন মাশাআল্লাহ, চোখটা, এই চোখের ওধা কবুতর গুলা এখন খুবই রেয়ার, এটা মানুষজন এগুলা মূল্যায়ন করছে না, বিদেশি কবুতরের মাঝে দেশি কবুতর আমাদের হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যারা কবুতর রেস করতেছি তারাই হয়তো আমরা দেশি কবুতরটা ধরে রাখতেছি এই আর কি। এবং রেসে কিন্তু, রেসে এদের রেজাল্ট কেমন? রেসে এই জেনারেশন, এই মাদিটা আমি দেই নাই, মাদিটা বসায় রাখছি, আপনি বলছিলেন অনেক বছর আগে যে মাদিটা রাখো তোমার পরে কাজে দিবে, থেকে 5-7 বছর আগে, আপনি 5 বছর না সরি 3 বছর আগে, আমি একটু ভুল বলছিলাম, বলপুরটা বয়স 5 বছর, কিন্তু কবুতরটা দেখে আপনি 3 বছর আগে বলছিলেন বসায় দিতে, রেসে কাজে দিবে। এই মাদিরই দুই ভাই, এই মাদিটা বসায় দিছিলাম, আর এই দুই ভাই রেসে দেওয়া ছিল, সে প্রথমে 15 কিলো টুর্নামেন্ট থেকে আসে, তারপরে এর দুই ভাই 25 কিলো টুর্নামেন্ট থেকে আসে, তারপরে 41 কিলোমিটার যে গেমটা হয়েছিল নাহিদের আমার, সেই গেম থেকেও এর দুই ভাই আসে। বুঝতে পারছি। তো দেখেন পুরনো কবুতরের একটা তার মানে কি জিনিস, ওই কবুতর আসতেছে, ঠিক আছে, ওর ভাই আসতেছে। আমার আসলে এই কবুতরটাকে দেখা টোটালি একটা খুব সুন্দর প্যাকেজ মনে হয়েছিল, তাই আমি ওকে আসলে আর পাল্লা দেওয়াই নাই। হ্যাঁ, দেখেন কত সুন্দর আপনার গেন্দা ঘর রয়েছে, দেখছেন গেন্দা দোবাজ, এটা গেন্দা দোবাজ হয়েছে, কত সুন্দর গেন্দা দোবাজ হয়েছে দেখেন। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।